নমস্কার, সুপ্রভাত। আমরা সুরের আকাশ নিয়ে আপনাদের সামনে আবারও হাজির। আর আজকে পুরো সময়টুকু যতক্ষণ আমরা সুরের আকাশের সঙ্গে থাকব, শুধুমাত্র মাটির গানে থাকব। সুরের আকাশ এতটাই ছড়িয়ে গেছে যে শুধু রায়গঞ্জ থেকে আমাদের সঙ্গে আজকে পুরো সকালটা থাকবে রুবি, রুবি আচার্য। রুবি, তোমায় স্বাগত। একেবারে উত্তরবঙ্গ থেকে তুমি চলে এসছো। সুরের আকাশ কতটা পপুলার হয়েছে আমাদের ভাবতে ভালো লাগছে, যে সারা পশ্চিমবঙ্গের লোক আমাদের এই সকালটা ভাগ করে নেবার চেষ্টা করছে। আমাদের উত্তরবঙ্গেও প্রচুর মানুষ এই অনুষ্ঠান দেখছে, আমিও দেখি, খুব ভালো লাগে। এবং সকলেরই মোটামুটি পছন্দের একটা অনুষ্ঠান এই সুরের আকাশ। বা ভীষণ ভালো লাগে। আর সুরের আকাশে সুর যারা বেঁধে রাখেন, তারা না থাকলে তো আমি শুধু কথা বললে হবে না, রুবি শুধু গান গাইলে হবে না, তার সঙ্গে তালেরও দরকার, তার সঙ্গে ছন্দের দরকার। যে দুজন মানুষ আমাদের সঙ্গে থাকেন, মানুষদা, মানুষ চক্রবর্তী, রয়েছে শুভজিৎ, বুঝতেই পারছেন। এবার একেবারেই সরাসরি গানে চলে যাব। রুবি, গানে যাই, তারপর কথা। প্রথমে আমি একটি লালন গীতি দিয়ে আমার অনুষ্ঠান শুরু করছি। এমন মানব জনমার কি হবে, মন যা করু তহরাই করু এই ভবে। এমন মানব জনমার কি হবে, মন যা করু তহরাই করো এই ভবে। এমন মানব জনমার কি হবে, মন যা করু তহরাই করো এই ভবে। ভাবে ঠকলে আর না দেখি কিনা,
রুবির কথা রেশ ধরেই বলি যে মন যা করো তড়াই করো এইভাবে, আর আমাদের মন করছে এর পরের গানটা শুনি। হ্যাঁ নিশ্চয়ই, এর পরে আমি পরবর্তী গানে যাচ্ছি। বারো মাসে তেরো ফুল ফুটে, আরে বারো মাসে তেরো ফুল ফুটে, বছরে ফুটে হোলাংশ সুন্দর। পেশায় তো তুমি একজন আইনজ্ঞ, কোর্টে সকালবেলা কালো কোট পরে উপস্থিত, আর এইভাবে যে এত সুন্দর যে গান গাও তার জন্য তো নিশ্চয়ই প্র্যাকটিসের দরকার, কারো কাছে শিক্ষার দরকার, সেটা যদি একটু বলো। আমি প্রথম শিক্ষা আমার বাবার কাছে, একদম ছোটবেলা থেকে একদম আমার পরিবারটাই গানের পরিবার, আমার বাবার কাছেই হাতে করি, তারপরে বিভিন্ন মানুষের কাছে মানে আমি শিখেছি, তারপর আমি সহজ মায়ের কাছেও অনেক দিন তালিম নিয়েছি, তো এইভাবে চলছে করছি। বাহ, এরপরে কোন গানটা শুনবো? এরপরে গানে যাচ্ছি, একটি খুব জনপ্রিয় গানই গাইব। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে,
সুন্দর। আমরা কিন্তু একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর আমরা আবার ফিরে আসব, সঙ্গে থাকবে রবি রবি আচার্য। এক্ষুনি আসছি, কোথাও যাবেন না। বিরতির পর ফিরে এলাম, জানি কোথাও যাননি, কেননা সুরের আকাশকে আপনারা এতটাই ভালোবাসেন, সারা সকাল তাদের সঙ্গেই থাকতে ভালোবাসেন। এবার রুবি, খুব সুন্দর সুন্দর তিনটে গান শুনলাম, আর যত শুনছি মনে হচ্ছে আরেকটু শুনি আরেকটু শুনি, এরপরে কোন গানটা গাইবে? আজকে তো পুরো জানি না, আমি তো পাচ্ছি স্টুডিওতে বসে সোঁদা মাটির গন্ধ, আপনারা পাচ্ছেন কিনা। এবার আমি যে গানটি গাইছি সেটা হচ্ছে গিয়াসউদ্দিনের লেখা এবং কল্যাণ সেন বরাট ওনার সুর করা, খুব পরিচিত গান, বাংলা আমার সর্ষে ইলিশ। বাহ বাহ। বাংলায় আমার সর্ষে ইলিশ, চিংড়ি কচিলাও, বাংলা পারশে মাছকে ধুইয়ে জিরের বাটায় দাও, বাংলায় আমার সর্ষে ইলিশ, চিংড়ি কচিলাও, বাংলা পারশে মাছকে ধুইয়ে জিরের বাটায় দাও, বাংলায় আমার সর্ষে ইলিশ, চিংড়ি কচিলাও, বাংলা পারশে মাছকে ধুইয়ে জিরের বাটায় দাও, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভেতরে, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভেতরে। আমিও খুব মজা করে এই গানটা, ভীষণই আমার খুব পছন্দের গান এটা। আর গিয়াসউদ্দিন দাদা আমার খুব পরিচিত এবং শ্রদ্ধার মানুষ, আজকে অনুষ্ঠানটি দেখার পর অবশ্যই আমাদের জানান কেমন লাগলো তোমার গানটা আজকে ওর কণ্ঠে। এবার আমি অত্যন্ত জনপ্রিয় একটি গান পিন্দারে পলাশের বন, ওই গানটা আমি গাইছি।
পিণ্ডারে পলাশের বন পালাবো পালাবো মন, পিণ্ডারে পলাশের বন পালাবো পালাবো মন, পিণ্ডারে পলাশের বন পালাবো পালাবো মন, নিংটা ইঁদুরে ঢোল কাটে, নিংটা ইঁদুরে ঢোল কাটে, ও কাটে রে গোদরে পিরিতি ফুল ফুটে, গোদরে পিরিতি ফুল ফুটে। আমার বধুর নাই কানা বাড়ির পথে আনা গনা, আমার বধুর নাই কানা বাড়ির পথে আনা গনা, দিন সাহারে উঠে ধান কুটে, দিন সাহারে উঠে ধান কুটে, ও কুটে হে গোদরে পিরিতি ফুল ফুটে, গোদরে পিরিতি ফুল ফুটে। সুনীলের বটে জোড়া দেখিস মা তুই ভৈরব খুড়া, সুনীলের বটে জোড়া দেখিস মা তুই ভৈরব খুড়া, দিসনা বা দুলা পরের বাটে, দিসনা বা দুলা পরের বাটে, ও বাটে রে গোদরে পিরিতি ফুল ফুটে, গোদরে পিরিতি ফুল ফুটে। পিণ্ডারে পলাশের বন পালাবো পালাবো মন, পিণ্ডারে পলাশের বন পালাবো পালাবো মন, নিংটা ইঁদুরে ঢোল কাটে, নিংটা ইঁদুরে ঢোল কাটে, ও কাটে রে গোদরে পিরিতি ফুল ফুটে, গোদরে পিরিতি ফুল ফুটে, গোদরে পিরিতি ফুল ফুটে, গোদরে পিরিতি ফুল ফুটে। রুবি আজকে আমাদের একেবারে শাল পলাশের জঙ্গলে নিয়ে গিয়ে ফেলেছিল, কিন্তু আজকে তো প্রচুর কাজ বাকি, সময়ও চলে আসছে সেই কাজে মন দেবার, কিন্তু গান ছেড়ে যেতে ইচ্ছা করে না। এর পরে বোধহয় শেষ গানটি, হ্যাঁ আমি আমার এবার শেষ গানে যাব, এবং এই যে গানটি গাইব এটিও মানে খুব পরিচিত গান, বাংলাদেশের গান। বাহ শুনি। দিদি পাল তুলে হেতে ও মাঝি হেলা করিস না, দিদি পাল তুলে হেতে মাঝি হেলা করিস।
কৃষ্ণা খুলে দে নৌকায় আমি যাব মদিনা দিতে পাল তুলেহতে মাঝি হেলা কৃষ্ণা দিতে পাল তুলেহতে মাঝি হেলা কৃষ্ণা খুলে দে নৌকা মাঝি যাব মদিনা আমার হৃদয় মাঝে দুনিয়ার নবী এলো মহামিনার ঘরে কাঁদিলে হাজার মানিক হাসিলে মতি জরে দুনিয়ার নবী এলো মহামিনার ঘরে কাঁদিলে হাজার মানিক হাসিলে মতি ঝরে দয়াল মুর্শিদে যার সহায় তার পারের ভাবনা দয়াল মুর্শিদে যার সহায় তার পারের ভাবনা হৃদয় মাঝে কাবানয়নে মদিনা আবার হৃদয় মাঝে কাবানয়নে মদিনা ওই নূরের রোশনিতে দুনিয়া গিয়েছে ভরে ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ওই নূরের রোশনিতে দুনিয়া গিয়েছে ভরে ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে দয়াল মুর্শিদে যার সহায় তার পারের ভাবনা দয়াল মুর্শিদে যার সহায় তার পারের ভাবনা আমার হৃদয় ওই পারে ওরে সখা নবীজির পাবি দেখা যার আছে নবী সখা তার নাই প্রাণের ধোকা ওই পারে ওরে সখা নবীজির পাবি দেখা ও যার নূরের আলো দিশা তার পারের ভাবনা ও যার নূরের আলো দিশা তার পারের ভাবনা খুলে দে নৌকা সুন্দর রুবি তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের খুব সুন্দর সুন্দর গান শোনানোর জন্য সঙ্গে শুভজিত এবং মানুষ দাকে যে দুজন না থাকলে আমাদের সুরের আকাশ ভরতই না আর আপনারা যেভাবে আমাদের ভালোবাসছেন আমাদের অন্তরের কৃতজ্ঞতা জানে আজকে ছুটির দিন প্রচুর কাজ বাকি তাই আর নয় খুব ভালো থাকবেন সারা সপ্তাহ ভরে ভালো থাকবেন নমস্কার